হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলোলৈ। আশা করো সকলে ভালে আছে। সাবিনী আসমিনস ব্লগ লৈ সকলকে স্বাগতম জানাই আজি মই লৈ আহিছো টেংরা মাছৰ এটি টেস্টি রেসিপি। ইয়ার কারণে মই প্রথমে টেংরা মাছ কেইটার কাইট বিলাক সাবধানে কাটি ভালকৈ বাছি ধুই লৈছো। এতিয়া মই আমার বাড়ির কিছু সবজি ভালকে কাটি লৈছো। এতিয়া মই সবজিখিনি ভালকৈ ধুই লৈছো। এতিয়া গেছত কেৰাহী এটা পাতি লৈ তেল দি দিছো। ইয়াৰ পিছত দি দিছো পিঁয়াজ আৰু কাটি লোৱা কেঁচা মৰিচ। এতিয়া হালধি গুড়ি, মরিচর গুড়ি, ধনিয়া গুড়ি, জিরা গুড়ি, জোখমতে নিমখ দি লওয়া টেংরা মাছখিনি তাত দি দিছো। এতিয়া দি দিছো পানী। এতিয়া ঢাকনি মাৰি অলপ সময় ৰান্ধিম। মাছখিনি হৈ গৈছে, মই নমাই লৈছো। কেৰাহীত ৰৈ থকা মছলাখিনিতে মই
সবজি খিনি দি দিম সবজি খিনি হিজিব দিছো মই এতিয়া আৰু অলপ পানী দি উতলিব দিছো এতিয়া দি দিছো আগতে ৰান্ধি থোৱা টেংৰা মাছখিনি মোৰ ৰেচিপিটো হৈ গৈছে এতিয়া মই ইয়াত মান ধনিয়া কেইটাও দি দিম সবজিখিনি মই বাটি এটাত নমাই লৈছোঁ